नमस्कार बंधुरा आपनादेर प्रिय यूट्यूब चैनल माई पास टाइम हबीजे आपनादेर स्वागत। आशा करी आपनारा थामनेल और टाइटल देखे बुझे फेलेछेन जे आमी एखाने कोन गाछटिर कथा बोलछी। एइमात्र बृष्टि हये गेछे, ए देखुन आमार बाड़ीर बाइरे ए समस्त गाछेर नीचे ए गाछटी हयेछे। तो ए गाछटिके आमी तुले निलाम, एरपर आपनादेर देखाबो एटा किभाबे प्रतिस्थापन करते हय। तो बंधुरा आपनारा देखते पाच्छेन ये गाछटिर नाम हलो ইয়েলো এল্ডার। तो ইয়েলো এল্ডার ये दुटी गाच आमी बाइरे थेके तुले निये एलाम। देखुन ये गाछटिर अनेकगुली ब्रांच होयेछे, एकटी दुटी तीनटी चारटी ब्रांच होयेछे एबं गाछटी बेश भालो आछे। ये गाछटी लम्बा हये बेड़े गेछे। तो आमी ये गाछटी लागाबो एबं लागानोर आगे उपरेर अंशटा सामान्य केटे देबो, एखान थेके सामान्य केटे दी। ताहले गाछटा ठीकठाक साइज हलो एवं गाछटा बुशी हबे, आरो नतून नतून ब्रांच बेर हबे। तो ये गाछटार आमी प्रतिस्थापन देखाई। आमी ये टबटा नियेछि, ये टबटार देखुन दुटो फुटो रयेछे। ये छिद्रगुलोते आमी प्रथमे खलामकुचि दिए ढेके दिच्छि, खलामकुचि दिए ढेके दिलाम। तारपर कयेकटा नुड़ी पाथर एखाने आमी दिए दिच्छि। एटा होच्छे ड्रेनेज सिस्टेम टा भालो होवार जन्य एई काजटा करते हय। एर उपर आमी सामान्य बाली दिए देब। बालीगुलो भिजे आछे, एर उपर आमी भिजे बाली दिए दिलाम। एर अर्थ हलो ड्रेनेज सिस्टेमटा खूब भालो हबे, गाछेर गोड़ाय जेनो जल ना जमे। एरपर आमी এই যে মাটিটা নিয়েছি, এই মাটির সঙ্গে আমি কিছুটা গোবর সার, পুরনো গোবর সার আমি মিশিয়ে দিই। এটা আমার অনেক দিন আগে থেকেই শুকিয়ে রাখা আছে, প্রায় এক বছরের। এই গোবর সারটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম। এই ইয়েলো এল্ডার গাছের খুব একটা বিশেষ যত্ন নিতে হয় না এবং খুব ফার্টিলাইজারও দেওয়ার প্রয়োজন নেই, এর দরকার হলো মেনলি সানলাইট। এরপর এই মাটিটা আমি এখানে দিয়ে দিই এবং মাটিটা দেওয়ার সময়তে একটু চেপে চেপে দেওয়াটা দরকার। এরপর এই গাছটাকে আমি এইভাবে সুন্দর করে বসিয়ে দেব। আচ্ছা, আমি এক হাতে ক্যামেরা ধরে আছি বলে দেখাতে পাচ্ছি না ঠিক করে। মাটিটা দেওয়ার পর আমি আবার ফিরে আসছি। হ্যাঁ বন্ধুরা, গাছটি আমি টবে বসিয়ে দিয়েছি। তবে বসানোর পর ফিরে এলাম, দেখুন গাছটিকে সাইজটি মোটামুটি ঠিক আছে। এরপর এই যে বাকি মাটিটা আছে এটাও আমি দিয়ে দিয়েছি। এটা আপনাদেরকে রেখেছিলাম দেখানোর জন্য যে কিভাবে মাটিটা দিতে হচ্ছে। এভাবে মাটিটা যতবার দেবেন ততবার এভাবে চিপে চেপে দেবেন যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে যায়। এভাবে খুব সুন্দর করে গাছটি লাগানোর পর এতে আমি জল দিয়ে দিচ্ছি। টব ভর্তি করে এতে আমি জল দিয়ে দেব। তো একটু পরেই দেখতে পাবেন এই টবের তল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো ইয়েলো এল্ডারের ব্যাপার হলো যে এ কিন্তু সূর্যের আলো খুব পছন্দ করে, ছাওয়া জায়গায় এ কিন্তু ভালো ফুল দেয় না। তাই 6 থেকে 7 ঘন্টা একে সূর্যের আলোতে রাখতে হবে। আর হচ্ছে ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেম খুব ভালো হওয়া দরকার টবের গোড়ায় যাতে জল না জমে। এভাবে যদি জল জমে থাকে তাহলে কিন্তু গোড়া পচে যেতে পারে। তাই জল যেন টবের তলা দিয়ে, টবের তলার ছিদ্র দিয়ে যেন বেরিয়ে যায়। এরপর বলি ফার্টিলাইজার। আপনি যখন প্রতিস্থাপন করছেন তখনই এর হাফ কম্পোস্ট সার বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট সার আপনি এতে দিয়ে দেবেন। তারপর এতে আর কোনো সার দেবার প্রয়োজন নেই। এই গাছটার এখন থেকেই ফুল ফুটতে শুরু করেছে, বর্ষা পেরিয়ে গেলে এই দেখুন কত সুন্দর করে টবের তল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো জল যেন টবের গোড়াতে কোনোভাবেই যেন জমে না থাকে, এইভাবে সুন্দরভাবে যেন জলটা বেরিয়ে যায়। হ্যাঁ, যেটা বলছিলাম ছাওয়ায় রাখলে এতে কিন্তু ফুল ফুটবে না। আর হচ্ছে সার, যেটা বলছিলাম
প্রথমেই প্রতিস্থাপনের সময়তেই সার দিয়ে দেবেন। তারপর যদি ফুল না ফোটে তখন আপনারা এনপিকে 10-10-10 ইউজ করতে পারেন, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম আপনারা 10 ভাগ 10 ভাগ করে দিতে পারেন। আচ্ছা, এই হলো প্রতিস্থাপন এবং যত্ন। আর এই গাছ বৃষ্টির জলেই খুব সুন্দর করে বেড়ে ওঠে, বর্ষার জলেই সুন্দর হয়ে যায়। আর এই গাছের যে ফুল হয় তার বীজ বিভিন্ন জায়গায় বাতাসের মাধ্যমে ছড়িয়ে বিভিন্ন জায়গায় গাছ আপনা থেকেই তৈরি হয়ে যায়, আর আপনারা এটা কাটিং করেও করতে পারেন। তো সুন্দর, খুব সুন্দর হলুদ কালারের এবং ঝাঁকড়া হয় গাছটা, খুব সুন্দর বুশি হয় গাছটার ফুল, খুব সুন্দর হয়, এরকম পুরো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে যাবে গাছটা, দেখতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, দেখলেন প্রতিস্থাপন এবং যত্ন দেখালাম। এরপর পরবর্তীকালে আমার গাছটি যত্ন করে রাখবো আমি, এবং যখন ফুল ফুটে পুরো গাছ ভর্তি হয়ে যাবে তখন আবার ফিরে আসবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।